সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আলোচনা করব জিঙ্ক সিরাপ নিয়ে এই জিঙ্ক সিরাপ আপনার বাচ্চাদের কেন খাওয়াবেন কেন আপনার বাচ্চার এই জিঙ্কস সিরাপটি প্রয়োজন অনেক বাচ্চা আছে অনেক কিছু খেতে পারে না সেই বাচ্চার রুচি নেই বাচ্চার স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে ওজন কমে যাচ্ছে বাচ্চারা ও যদি কোনো বাচ্চার এরকম যদি ভাব হয় তাহলে আপনারা কি করবেন যে কোনো ফার্মাসির দোকানে গিয়ে এই জিঙ্ক সিরাপ কিনে আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন এটা একশো মিলি সিরাপ এটার প্রস্তুতকারক এসকেই ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রোডাক্ট ভালো একটি ওষুধ আপনার বাচ্চার মুখে রুচি আনতে সহায়তা করবে এটা জিঙ্ক সিরাপ বাচ্চাদের অনন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই জিঙ্কস সিরাপ এটার উপাদান আছে অনেক উপাদান এটা দেখতে পাচ্ছেন এখানে অনেক নির্দেশনা দিয়ে দিচ্ছে তারা তারা জিঙ্ক সাপ্লিমেন্ট মরে পি আপনারা দেখতে পাচ্ছেন অনেক নির্দেশনা দিয়ে দিচ্ছে তারা চাইলে আপনার পরে নিতে পারেন আর আপনার বাচ্চার যদি মুখে রুচি অরুচি ভাব কিটকিটে মেজাজ আপনার বাচ্চার স্বাস্থ্য চিকন দিন দিনে আপনার বাচ্চার স্বাস্থ্য ওজন কমে যাচ্ছে যদি এরকম ভাব হয় আপনার শিশুকে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে জিংস সিরাপটি আপনার বাচ্চাকে সেবন করাতে পারেন এই একশো মিলি সিরাপের দাম ৩৫ টাকা এটার সেবনবিধি এক চামচ করে তিন বেলা এভাবে আপনার বাচ্চাকে এক মাস সেবন করাতে হবে তাহলে আপনার আগের যে আপনার বাচ্চার স্বাস্থ্য বর্তমান অবস্থা খুব ভালো হবে আশা করি আর এটি ভালো একটি মেডিসিন এসকে ফার্মাসিটি লিমিটেড প্রোডাক্ট ভালো কোম্পানির ওষুধ আপনারা চাইলে এই ওষুধটি যে কোনো ফার্মেসির দোকানে গিয়ে আপনার শিশুকে সেবন করাতে পারেন আর এই ওষুধ যদি সেবন করাতে চান অবশ্যই একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়াবেন না আপনার শিশুর স্বাস্থ্য ভবিষ্যৎ আপনারই দায়িত্ব নিতে হবে আমাদের ভিডিও দেখে কোনো ভিডিও দেখে আপনার ওষুধ খাওয়াবেন না যদি ওষুধ খাওয়াতে চান অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমিনুল মেডিসিন টিপসের পক্ষে সবাই থাকবেন ভিডিওটি যদি একটু উপকার হয়ে থাকে বন্ধুরা একটা লাইক করবেন আর আমার আমিনুর মেডিসিন টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আল্লাহ হাফেজ